মাগুরার শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ধরন্ত কলা গাছ ও পেঁপে গাছ কাটার অভিযোগ করেছেন এক কৃষক। 12 জুলাই বুধবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের মোহাম্মদ আফসার মোল্লা নামের এক কৃষকের 30% জমির কলা বাগানের ধরন্ত কলা গাছ ও পেঁপে গাছ কেটে দিয়েছে বলে জানান ওই কৃষক। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আফসার মোল্লা বলেন, 30% জমির ধরন্ত কলা গাছ ও পেঁপে গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে, যার বর্তমান মূল্য 2 লক্ষ টাকা। এ ঘটনায় প্রতিপক্ষ জিয়াউর শেখ ও দারিয়াপুর ইউনিয়নের বিএনপি এর সাংগঠনিক সম্পাদক তোজাম্মেলের নেতৃত্বে একই গ্রামের মোহাম্মদ পাঞ্জু মিয়া, দলিল মোল্লা, অনিক তফন জামাল সহ আরও অনেকে অভিযোগ বলে তিনি অভিযোগ করেন। তিনি ধারণা করেন, পূর্ব শত্রুতা ও সামাজিক কোন্দলের কারণেই গাছগুলো কাটা হয়েছে। একটা মর্মান্তিক দৃশ্য, আসলে সহ্য করা যায় না। একটা সন্তানদের সব শুধু এই পেঁপে গাছ না, শতাধিক কলা গাছ, পেঁপে গাছের সাথে আরো শতাধিক কলা গাছ, এটা দেখা যায় না বা এটা মানিয়ে নেওয়া যায় না। এ কি ধরনের শত্রুতা, আসলে এটা নিজের কাছে মানিয়ে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান জনি, পিতা আফসার মোল্লা। গতকাল হচ্ছে আমাদের এখানে পাঞ্জু বাড়ির সামনে দেখছি যে অনেক লোক জটলা বেঁধে বসে আছে। তা আমরা মনে করলাম যে এমনি তারা মনে হয় ই করতেছে, এর আগে পূর্ব শত্রুতায় মিলে একটা ঝামেলা বাঁধছে। ওরা হচ্ছে জিয়া গ্রুপ আর আমরা হচ্ছে মেম্বার গ্রুপ। তা সকালে আমি ঘুম থেকে উঠে শুনি যে আমাদের কলা গাছ, পেঁপে গাছ মানে সবগুলো কেটে রেখে গেছে। তা আমরা তখন ভাবলাম যে তাহলে এরা হচ্ছে করছে আপনার জিয়ার নেতৃত্বে। পাঁচ নং দায়ীপুর ইউনিয়নের যে সাংগঠনিক সম্পাদক তুজান, এর নেতৃত্বে এরা, পাঞ্জ ছিল, দলিল ছিল, অনেক ছিল, তপন ছিল, এদের নেতৃত্বে এই কলা গাছগুলো কাটা হয়েছে। অভিযুক্ত জিয়ারুল শেখ জান। আফসার মোল্লার যে কলা গাছ কাটছে এটা আমার জানা নেই। এটা আমি সকালে আমি শুনলাম যে এই আফসার মোল্লার কলা গাছ কাটছে, কিন্তু আফসার মোল্লার সাথে আমার কোনো শত্রুতা নেই। তা এটি যদি সে যদি আমার এই শত্রুতা এইভাবে ই করে, তা এটি আমার দল লোকদের এসব কোনো কাজ জড়িত এর ভিতরে আমার সাথে নাই। তো এটা যদি আমার নামে কি আমার দলের লোকজনের নামে যদি কোনো কিছু ষড়যন্ত্র করিয়ে থাকে, এটা সবই ফাঁসানোর জন্য করছে। আরেক অভিযুক্ত মোজাম্মেল হোসেন জানান, আমার চাচা হারুন মোল্লার গত পরশুদিন গোয়ালদা যাচ্ছিল, এই বাঁধের পার উঠার পরে এরা অটোমেটিক আমার চাচাকে কুপায় জখম করে, এবং সে এখন বর্তমান ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। অজিত মেম্বারের লোক, অজিত মেম্বারের লোকজন তাকে কুপাইছে, এবং আমরা এইটা নিয়ে থানায় একটা মামলা দেওয়ার জন্য আজ 2 দিন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। এই মামলা ঠেকানোর জন্য তাদের জমির কলা গাছ তারা নিজেরাই কাটিয়ে আমাদের উপরে একটা মিথ্যা অভিযোগ দায়ের করতেছে। ইউপি সদস্য মোহাম্মদ ওয়াজিদ আলী মণ্ডল বলেন, গতরাতে আফসার মোল্লার কলা গাছ ও পেঁপে গাছ কাটার ঘটনাটি ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে আহ্বান জানাই। গতরাত্রে আফসার মোল্লার যে কলা গাছ, পেঁপে গাছ কাটা হয়েছে, এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করেন। শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শনে গেছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।